শিক্ষিকাদের লড়াই ধর্না মাঝে পড়ে পড়াশোনার লাঠে উঠল পড়ুয়াদের শিক্ষিকাদের মধ্যেই লড়াই আর সেই লড়াইয়ের মাঝে পড়ে পড়াশোনার লাঠে উঠল পড়ুয়াদের এমন অরাজকতায় পড়াশোনার লাঠে উঠেছে দুদিন থেকে পড়ুয়ারা স্কুলে এলেও পড়াশোনা হচ্ছে না ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে ঘটনা বোলপুরের শৈলপালা উচ্চ বালিকা বিদ্যালয়ের যে স্কুলের শিক্ষিকাদের বড় অংশ দুদিন ধরে ধন্নাই রয়েছেন ওই স্কুলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হিসেবে স্কুলের শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের বড় অংশ অভিযোগের আঙুল তুলছেন এক শিক্ষিকার বিরুদ্ধে এছাড়াও এই প্রধান শিক্ষিকাও এসবের পরিপ্রেক্ষিতেই শৈলবালা উচ্চপালিকা বিদ্যালয়ে এখন তাল পেকেছে শিক্ষিকাদের এমন লড়াই পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন পড়ুয়ারা স্কুলের প্রায় আঠেরো জন শিক্ষিকার অভিযোগ অপূর্ণা সরকার নামে এক শিক্ষিকার বিরুদ্ধে যে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি দু হাজার নয় সালে ওই স্কুলে যোগ দিয়েছিলেন স্কুলের থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম কাজ ঠিকঠাক করলেও পরবর্তীতে তিনি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাতি নিয়ে কথা বলার অভিযোগ তোলেন প্রধান শিক্ষিকা রুবি রায়ের বিরুদ্ধে তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তবে সেখানে কোনো সুবিধা পাননি কর্তব্য হচ্ছে শিক্ষাদান উনি দু হাজার এখানে এসেছেন তখন কাজকর্ম করতেন শিক্ষাদানও ভালোভাবেই করতেন সমস্ত স্তরেই করতেন কিন্তু মোটামুটি ধরুন প্রায় সতেরো সাল থেকে উনি নর্মাল সেকশনের কোনো ক্লাস করছেন না ফাইভ টু টেনের কোনো ক্লাসেই উনি যান না ইলেভেন টুয়েলভে উনি খালি পাঠদান করেন উনি বলছেন উনি হাই সেকেন্ডারি সেকশনের নাকি টিচার জানি না এই নিয়মটা কোথায় আছে আমি জানি না যে হাই সেকেন্ডারি সেকশানে টিচার নর্মাল সেকশানে ক্লাস নেবেন না এ নিয়েও কিন্তু আমার জানা নেই না দেখুন গত একুশ তারিখে ফোর্থ পিরিয়ডে তখন সেদিন আমার ক্লাস ছিল ফোর্থ পিরিয়ডে যে আমার ক্লাস থাকে তো আমাকে ডেকে পাঠানো হলো অফিসে সেখানে আমি দেখলাম তিনজন পুলিশ কর্মী আছেন একজন আমি নেম প্লেটে দেখে মনে হলো বাপি সামনা আর কি স্যার আর একজন মনি স্যার ওনারা এসেছেন তো এর আগেও কিন্তু আমার ওপর আক্রমণ হয়েছে এবং মেডিকেল চেক আপ করা হয়েছে এখানে আমার হাতে যে দাগ পরে গেছিলো আমাকে যে মারধর করা হয়েছে তারও প্রমাণ আছে সমস্ত দেখানো হয়েছিল। এবং সার্টিফিকেটও আছে কেন আমি প্রচণ্ড সেই সময়তে আমি শারীরিক মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম তো আমাকে সেই সময়তেও থানাতে জানাতে হয়েছিল তো আপনারা যদি সেগুলো দেখতে চান আমি দেখাতে পারি তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে তো প্রথমে ওরা এসে বললো যে ম্যাডাম আপনি দিচ্ছেন আমি ডিএমকেও এটা কপি করেছিলাম যেহেতু আমার সিকিউরিটির ব্যাপার আমি কর্মক্ষেত্রে এসে বারবার আমাকে আক্রমণ করা হচ্ছে এবং বিগত চব্বিশ বছর থেকে আমি কিন্তু নানা দিক থেকে আমি আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং যা ফুলে গালাগালি করা হয় নানাভাবে আমি পিএইচডি করার জন্য যখন এখানে আসি আমার আগে পরে সবকে এনওসি দিল আমাকে সে এন ওসি দেওয়া হয়নি শেষে আমাকে যেতে হলো গভর্নরের কাছে সেখান থেকে ওটা পেতে গিয়ে একটু দেরি হয় জানেন প্রসেসটা যেটা আমার বলেই আরও কারো কারো মুখে বলেই সাত দিনের মধ্যেও তারা পেয়ে যাচ্ছে সেটা আমার এত হ্যাঁ সেটা ধরুন আমাকে যখন এগুলোর আমি চাইছি তখন তো আমার অবশ্যই আমি আমাকে ইমিডিয়েট বস এই আমি তাকে আমি জানাবো তো এরকম নানা নানাভাবে হ্যারাসমেন্ট মানে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে হ্যারাসমেন্ট এবং আমাকে এর আগে যখন মারা হলো আমি থানায় জানিয়েছিলাম সেখানে সেরকম ওয়েট করার পর কিছু ফল না দেখে আমি ডিএমকেও দিলাম এবং এসপিকে জানালাম ঠিক আছে সেটারই এনকোয়ারি ছিল গত একুশ তারিখ তো ওনারা আমাকে জিজ্ঞেস করলেন আমি স্টাফ রুমে এসেছি জাস্ট টিফিনটা শুরু হয়েছে আমি বসেছি আমার পেছন থেকে এসে দুজন দিদিমণি সব দিদিমণি যেহেতু টিফিন সবাই পেজেন্ট ছিলেন এবার আমি এসে জাস্ট বসে আমি জলটা খাচ্ছি কথা বলে এলাম তো আর এমনি আমি ওষুধ খাচ্ছি আমার শরীরটাও খারাপ আমার একটু মানে প্রবলেম হয়েছে তো জলটা খাচ্ছি ওই সময় হঠাৎ করে চিৎকার করতে করতে দুজন দিদিমণি বলা শুনছি ওরা এমনি তো জোরেই কথা বলে সুলেখা রয় চৌধুরী আর হচ্ছে রুমা এর আগে যিনি মেরেছিলেন মানে যে লাফাচ্ছে বেশি তাদের মধ্যে কেউ আমি তার নামটা নিশ্চয়ই পুলিশ এনকোয়ারি করবে হ্যাঁ আমাকে মেরেছিল তার প্রমাণ রেকর্ড মানে তারা সামনে দেখেছে কর্মবিরতিতে আমরা বসেছি তার কারণ হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রথম কথা তার নিরাপত্তাহীনতার প্রধানতম কারণ হচ্ছে যে দু সালে এই বিদ্যালয়ে যোগদান করেছেন অপর্ণা সরকার মহাশয়া যিনি আমাদের সহকর্মী সহশিক্ষিকা কিন্তু যোগদান করার পর থেকে ওনার বিভিন্ন কারণে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ বাধে সেই বিরোধকে সমাধান করার জন্য যে সমস্ত শিক্ষিকারা পরিচালন সমিতি বা অ্যাকাডেমিক কাউন্সিল বিভিন্ন পদে অধিষ্ঠিত তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন আইনের মধ্য থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সিদ্ধান্ত যদি ওনার মনোমতো না হয় তাহলে উনি তার বিরোধিতা করছেন এবং সেই বিরোধিতা আজকে দীর্ঘ আমি দু সালে স্কুলে যোগদান করেছি আজ পর্যন্ত সমানে চলে যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বিভিন্ন চিঠি করা হয়েছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি তাদের মধ্যে দু একজন এসেওছেন কিন্তু কোনোভাবেই কোনো সমাধান হয়নি উত্তরোত্তর ঘটনাটা বৃদ্ধি পাচ্ছে এবং তার সেই বৃদ্ধিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে উনি তো দীর্ঘ সাত আট বছর ধরে ফাইভ টু টেনের কোনো ক্লাস নেন না এবং সেই খাতা দেখেন না এমনকি কোনো একটি বছর ক্লাস টুয়েলভের এইচএস ফাইনাল প্র্যাকটিক্যালও উনি নেননি বাইরের বিদ্যালয় থেকে শিক্ষক এসে সেই প্র্যাকটিক্যাল নিয়ে ছাত্রী স্বার্থে তাদের ছাত্রীদের উদ্দেশ্য বা ছাত্রীদের কি বলবো সাফল্যের জন্য পরীক্ষার জন্য আমরা তাদের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ